নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। বন্ধুরা, আমরা সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা পর্যালোচনা করব আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সাথে, সেটা হলো মাধ্যমিকের ফলাফলে নিম্নগতি কী, কেন? আমরা জানি কিছুদিন আগে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট ফল প্রকাশ করেছেন এবং এটা নিয়ে একটা রাজ্যের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং সাধারণ যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে একটা বিশাল প্রতিক্রিয়া হয়েছে এবং যে রেজাল্টটা হয়েছে, যে পার্সেন্টেজটা হয়েছে সেটা হলো 59.59%, 59.59%, যা প্রায় গতবারের থেকে 10% মতো কম। এটা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, উনি এই রেজাল্ট যে বাজে হয়েছে সেই রেজাল্টের বাজে হওয়ার জন্য একটা তদন্ত কমিটি করেছেন এবং এই তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন এবং এটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এখানে আমরা আলোচনার শুরুতে যেটা বলতে চাইছি, আমাদের কাছে, নিউজ ভ্যানগার্ডের কাছে যে খবর রয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, কিন্তু অসমর্থিত সূত্র, সেটা কিন্তু বিশ্বস্ত সূত্র। আবার বলছি, মধ্যশিক্ষা পর্ষদে যদি আমরা বিগত বছরগুলি দেখি, যে পাশের হার 70%, 72%, এরকম যে পাশের হারগুলি দেখছি, বেসিক্যালি পাশের হার বিগত যে সরকার ছিলেন, সে নিউজ ভ্যানগার্ডে আমরা 2016-17 সালেও এই রেজাল্টটা নেওয়ার পর, ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু আমরা আলোচনা করেছি যে এই যে রেজাল্টগুলি করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, এটাকে রাজ্য সরকারকে খুশি করার জন্য বা রাজ্য সরকারের মাধ্যমিক বা শিক্ষা ব্যবস্থার সফলতা দেখানোর জন্য করানো হচ্ছে। কেন বলছি এ কথাটা যদি আমরা, এ কারণে বলছি যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করবেন, আমরা আমাদের এই সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে যারা তদন্ত করবেন বা যিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রয়েছেন ওনার কাছে এই জিনিসটা আমরা নিয়ে যাওয়ার, গোচরে নেওয়ার চেষ্টা করছি। প্রতি বছর, এ বছর ছাড়া গত বছরের আর আগের বছর, মাধ্যমিকে যদি আপনি দেখেন 24 থেকে 26 নম্বর গ্রেস দিয়ে পাস করানো হচ্ছে এবং সেই 24 থেকে 26 নম্বর গ্রেস দিয়ে পাস করানোর মধ্যে দিয়ে যে পার্সেন্টেজ রয়েছে, যে পাশের শতকরা হার রয়েছে, সেটাকে 70-72 এরকম দেখানো হচ্ছে এবং এটাকে বলা হচ্ছিল যে রাজ্য সরকারের একটা শিক্ষা দপ্তরের একটা সফলতা, রাজ্যের সরকারের একটা শিক্ষার অগ্রগতিরতা একটা সফলতা। বাস্তব ঘটনাটা কিন্তু তা নয়। বাস্তব ঘটনাটা যদি আমরা দেখি, এবারও গ্রেস দেওয়া হয়েছে, কিন্তু এবারে গ্রেসের পরিমাণটা 16 থেকে 18 নম্বর গ্রেস দেওয়া হয়েছে এবং এটা ঘটনা, এটা বিশ্বস্ত, মানে একদম খুব বিশ্বস্ত সূত্রের খবর আমাদের নিউজ ভ্যানগার্ডের কাছে যেটা খবর রয়েছে, হয়তো আমরা ডিসক্লোজ করতে পারছি না খবরটা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে আমাদের কাছে খবর আছে। যদি একদম ভালো অংশের, মানে খুব ভালো রেজাল্ট হয়, একদম মানে যেটা আমরা বলি ফ্রেশ যদি রেজাল্ট আমরা প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ, পাশের হার কিন্তু 30 থেকে 32 শতাংশের বেশি হবে না। এটা দুর্ভাগ্য হলো সত্যি, সেটা দায়িত্ব নিয়ে নিউজ ভ্যানগার্ডের এই সংলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে, নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকট এটা গোচরে আনছি এবং যারা তদন্ত করবেন তাদের নজরে নেওয়ার চেষ্টা করছি। সেটা নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা। আমরা আজ সংলাপ অনুষ্ঠান এখন থেকে 3টি পর্যায়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করবেন আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন, সেটা জেনারেল একটা রাউন্ড আমরা এটা নাম দিয়েছি, তারপরে বিশ্লেষণাত্মক অ্যানালিটিক্যাল রাউন্ড যেটা আছে সেটা আলোচনা হবে এবং সর্বশেষে এই দুটো আলোচনার পরে যে কনক্লুসিভ একটা সাম আপ যেটা আমরা বলি, সেই কনক্লুসিভ একটা আলোচনা আমরা করব। আমরা সংলাপের যে পর্যালোচনা অনুষ্ঠান শুরু করছি, আজকে যে বিষয় মাধ্যমিকের ফলাফলে নিম্নগতি কেন, আমার সাথে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং সমাজ সচেতন বিশিষ্ট নাগরিক বিশ্বজিৎ চক্রবর্তী। আমি প্রথম আজকে প্রদীপ্তবাবু থেকে শুরু করবো। প্রদীপ্তবাবু, আমি কিছু তথ্য দিলাম, ডাটা দিলাম এবং আজকে আমাদের যে বিষয় সে বিষয়টার ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি জানেন রাজ্যের শিক্ষামন্ত্রী অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন সব তথ্য তালাশ করে বের করা হবে। আমরা যে তথ্যগুলি দিলাম বা বিগত দিনের তথ্য, এগুলি কি বের হবে বা এগুলি বের হয়ে কি ইয়ে হবে, মানে এটা চিহ্নিত করার চেষ্টা হবে? তথ্য তালাশ করার তো কিছু নেই। বছর সাতেক আগে আমরা একটি ঘরোয়া আলোচনায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সঙ্গে ছিলেন, কথায় কথায় উঠেছিল যে ঠিকঠাক খাতা দেখা হলে এবং ঠিকঠাক রেজাল্ট হলে 25% পাশ করবে না। তখন উনি বলেছিলেন 25% ছাত্র পাশ করবে না, 50% শিক্ষকও পাশ করবে না। উনি কতটা সিরিয়াসলি কথাটা বলেছিলেন জানি না, কিন্তু কথাটা একটা বাস্তবতা আছে। ফলে আমাদের ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা, শুধু ত্রিপুরার নয় সমগ্র সারা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা মোটামুটি এরকম একটা বাস্তবতার মধ্যেই আছে, যা আসলে
টোটাল ছাত্রদের তো দোষ দিয়ে লাভ নেই, তারা যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষাটা কি পাচ্ছে, সেই ওরিয়েন্টেশনটা কি, সামগ্রিক ব্যবস্থাটা কি, তার উপর বিষয়টা দাঁড়িয়ে আছে। এবং এটা ওপেন সিক্রেট যে আসলে সে এত শতাংশ পাশ করে না, কোনো দিনই করে না। কিন্তু শুধু মধ্যশিক্ষা পর্ষদ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিষয় নয়, আমরা দেখব যে সিবিএসই বোর্ডে যে রেজাল্ট হয় সেটাও একটা বোগাস রেজাল্ট, কারণ সেখানেও অত পাস করতে পারে না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে এবার যে 98-100 বাংলাতে পেয়েছে সিবিএসই বোর্ডে, আমি আমার একটি ছাত্রকে আমি জিজ্ঞেস করেছিলাম 79, 89 এবং 99 মধ্যে তফাত কী, বাংলায় 98 পেয়েছে, তফাতটা বলতে পারেনি। অর্থাৎ 79, 89, 99 এর ব্যবধান বা পার্থক্য বা তাৎপর্য বোঝে না, অথচ বাংলাতে, অথচ 98 পেয়েছে। তো এভাবেই তো নম্বর দেওয়া হচ্ছে, শুধুমাত্র ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিষয় নয়, সারা ভারতের সমস্ত বোর্ডেই দু একটি হয়তো বিশেষ বোর্ড বাদ দিলে এবং সেন্ট্রাল বোর্ড যেটা এনসিআরটির পরিচালনাধীন, সিবিএসই বোর্ড যেটা আছে, মানে সেন্ট্রাল বোর্ড যেটা, সেখানেও একই অবস্থা আছে, সেখানেও গ্রেজ নাম্বার দিয়ে পাশ করানো হচ্ছে। ফলে পুরোপুরিটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর বিষয়, শুধু ত্রিপুরাকে আলাদা করলে দেখলে বিষয়টা হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে এবছর হয়তো 10% কম হয়েছে, কিন্তু এই যে আপনি বললেন যে 59%টা আসলে সঠিক পার্সেন্টেজ নয়, তো এই জায়গাটা এখন কি হবে? আমরা যদি নম্বর দিয়ে যদি সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে বিচার করি, তাহলে আমরা একদিক থেকে বিচারটা এইভাবেই করব যে নম্বর কম পাচ্ছে, বেশি পাচ্ছে, পাশের পার্সেন্টেজ কম বেশি। গুণগত শিক্ষার যে কথাটা বারবার হচ্ছে, গুণগত শিক্ষা নিয়ে তো 67 বছর আগে মোদালিয়ার কমিশন কথা বলেছিল, আরও 14-15 বছর পরে কোঠারি কমিশন বলেছে, এরপরে এখন নয়া শিক্ষানীতি বলে 86-92 সালে যে নড়াচড়াটা হয়েছে সেটা নিয়ে এসব কথাবার্তা হয়েছে। এখন রিসেন্টলি কে কস্তুরীরঙ্গন যেটা করেছে, মানে ওই কমিটি যেটা করা হয়েছে নয় শিক্ষানীতি যেটা লাগু হবে 2019, সেখানেও বলা হচ্ছে গুণগত শিক্ষা, রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা, সমস্ত কিছু শিক্ষার ওই যে মানে ইনইকুয়ালিটি এইগুলি ঠিকঠাক করতে হবে, এই সমস্ত কিছু বলা আছে। কিন্তু আজকে এই 67 বছর পর, 1952 সাল থেকে 2018 66-67 বছরে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সব কিছুই কথার কথা রয়ে গেছে। তো এখন এই বিষয়টা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই যে রেজাল্ট এখন হচ্ছে, সেই রেজাল্টের প্রতিফলন হচ্ছে প্রাথমিক শিক্ষার মধ্যে সমস্যা থাকছে। এই প্রাথমিক শিক্ষার সমস্যাটা আমাদের দেশের সমস্যা, 73টা দেশের মধ্যে 72তম স্থানে আছে স্কুল এডুকেশন সিস্টেমে ত্রিপুরা, আর ভারতবর্ষ আছে, মানে আমাদের দেশ 72তম স্থানে আছে, একমাত্র কিরগিজিস্তান আছে আমাদের পেছনে, আর 72তম স্থানে আছে ভারত। সেটা পিআইএসএ, পিসা বলে একটি ইনভেস্টিগেটিভ একটা এজেন্সি আছে, ওদের মাধ্যমে যে খবরটা আমরা পেয়েছি, এটা 2 বছর আগে সেটা হয়েছে। তো এখানে আমরা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে কাজটা কী হচ্ছে? স্বামীনাথন আয়ার বলেছিলেন যে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট হয় শিক্ষার পেছনে, স্কুল এডুকেশনের পেছনে ইনভেস্ট হয় খুব কম, এলিটিস্ট এডুকেশনের পেছনে ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়। ভারত থেকেও চীনে ইনভেস্টমেন্ট কম, কিন্তু সেখানে স্কুল এডুকেশনের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে। আমেরিকা বা সমস্ত দেশে স্কুল এডুকেশনের উপর বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, আমাদের দেশে স্কুল এডুকেশনের উপর ইনভেস্টমেন্ট হয় না। এখন এই যে ভোকেশনাল ট্রেনিং বা বিভিন্ন যে পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তোলা, বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত পড়াশোনা করানো, এই যে সমস্ত বিষয়গুলি কথার কথা রয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুলে গিয়ে ইন্টারেস্ট পাচ্ছে না, যে শিক্ষকরা পড়াচ্ছেন ওরা পড়ানোর ওরিয়েন্টেশনটা পাচ্ছেন না, যে বিজ্ঞান মনস্কতা আসা দরকার, যে লজিক্যাল অ্যাপ্রোচ আসা দরকার পড়াশোনার ক্ষেত্রে, সেটা মোটেও হচ্ছে না। তো এই অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র নম্বর ভিত্তিক পড়াশোনা হলে, এই যে নম্বরের জাস্টিফিকেশনটা কী আছে? এই যে 70 পাচ্ছে, 80 পাচ্ছে, 50 পাচ্ছে, তো স্কোরার, আজকের ছেলেমেয়েরা ভালো স্টুডেন্ট বলতে আমরা ভালো স্কোরার বুঝছি, আজকে যে ভালো নম্বর পাচ্ছে তাকে আমরা ভালো স্টুডেন্ট অভিহিত করছি, কিন্তু সাধারণ বিজ্ঞান ভিত্তিক ধ্যান ধারণা তাদের মধ্যে নেই, এরকম অবস্থা আছে। ছাত্রদের দোষ নয়, এটা ছাত্রছাত্রীদের দোষ নয়, আমাদের সিস্টেমের দোষ, শিক্ষকরা তো এই সিস্টেমের প্রোডাক্ট। আজকে যদি বলা হয় শিক্ষকদের ভালোভাবে পড়ানোর জন্য, শিক্ষকরা কী পড়াবেন ভালোভাবে? তাদেরই কি ওরিয়েন্টেশন আছে? তাদেরই কি বিজ্ঞান মনস্কতা আছে? মানে পড়ানোর বিষয়টা তো অত সোজা নয়, টেট পরীক্ষায় পাশ করলেই একজন ভালো শিক্ষক তৈরি হবে সেটা নাও হতে পারে, হওয়া সম্ভবও নয়, কারণ শিক্ষকরা তো ছোটোবেলা থেকে এই ওরিয়েন্টেশনেই তৈরি হয়েছে। ফলে সামগ্রিকভাবে যদি টোটাল খোল নলচে না পাল্টানো হয়, তাহলে এই রেজাল্ট দুদিন পরে, মানে পরের বছর হয়তো 63% হবে, তারপরের বছর 56% হবে, তারপরের বছর বাড়বে, এগুলি সব কারসাজি। এগুলি যখন যে সরকারে থাকে তার নিজস্ব সাফল্য দেখানোর জন্য এগুলি করছে, এবং সেটা শুধু ত্রিপুরা সরকার করছে ব্যাপারটা এরকম নয়, সারা ভারতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারও সেটা করে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে আমাদের মূল বিষয়টা বুঝতে হবে যে শিক্ষার টোটাল সামাজিকীকরণের প্রশ্নটা এই জায়গায় যদি আমরা না করতে পারি, প্রাথমিক শিক্ষার স্তর থেকে যদি আমরা বিষয়টাকে গুরুত্ব না দেই, তাহলে মাধ্যমিকে কে ভালো খারাপ করলো সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের
আসলে কোনো লাভ হবে না। আমাদের দেখতে হবে প্রাথমিক স্তরে, শিক্ষার প্রাথমিক স্তর থেকে বেসিকটা ওরিয়েন্টেশনটা তৈরি হচ্ছে কিনা। সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত প্রাথমিক শিক্ষায়, বুনিয়াদী শিক্ষায়। আর আমাদের সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে বুনিয়াদী শিক্ষায়। বুনিয়াদী শিক্ষা যার নেই, যাদের যোগ বিয়োগ যে করতে পারে না, যে পড়তে পারে না, সে যখন 9-10 উঠছে, সে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে তো মাধ্যমিক দেবে কি, সব ক্লাস 5 ফেল করবে। এবং তাই হওয়ার কথা, মানে হচ্ছেও ক্লাস 3-4 পরীক্ষা তো ফেল করবে, ক্লাস 10 যে পরীক্ষায় বসছে। অঙ্কে 5 তুলতে পারছে না, এরকম পরিস্থিতি হচ্ছে, শূন্য পাচ্ছে, 00। এটার কারণটা হচ্ছে এই কারণটা হচ্ছে প্রাথমিক স্তর থেকেই শিক্ষাটা হচ্ছে না, ওরিয়েন্টেশনটাই হচ্ছে না। শিক্ষার জন্য যে ওরিয়েন্টেশন দরকার, যে সামাজিকভাবে যে বোধ বুদ্ধির বিকাশ দরকার, তার জন্য কোনো সাপোর্ট কিন্তু আমাদের এডুকেশান সিস্টেমে নেই। এই জন্য শিশুরা একেবারেই অপূর্ণতা নিয়ে বড় হচ্ছে। এই অপূর্ণতার ফলই আমরা ভবিষ্যতে দেখছি, দারিদ্র, তারপর আরও নানা রকম কন্ডিশন সেখানে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানে কম্পোজিট প্ল্যানিং, যেটা এই প্ল্যানিংটা কিন্তু হয় না। সমাজ শিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা এবং এই সমস্ত যে একসাথে যে প্ল্যান করা, সেটা হয় না। শিক্ষা, স্বাস্থ্য, এগুলি সব বিচ্ছিন্নভাবে দেখা হচ্ছে। আসলে কম্পোজিট প্ল্যানিং করতে হবে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র সমস্ত কিছুকে একসাথে হিসেব করে তারপর যদি প্ল্যানটা না করা হয়, তাহলে মাধ্যমিকের রেজাল্ট কেন, 12 রেজাল্ট কেন, কোনো স্কুল স্তরের কোনো রেজাল্টই সঠিকভাবে আমরা পাবো না। একদম, আমি বিশ্বজিৎ, অ্যাকচুয়ালি আমি এটাকে ত্রিপুরা পার্সপেক্টিভে আমি কথাটা বলছি, কারণ এটা আমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমি ওই জায়গাতে ফোকাসটা রাখছি। একদম দেখুন, ইট ইজ কোয়াইট এক্সপেক্টেড, আমার কাছে মনে হয়েছে একদম যা এক্সপেক্ট করা আছে, দিন দিন আরও হয়তো নামতে পারে এটা, যদি না অ্যাকশান নেওয়া হয়। কোথায় প্রবলেমটা হচ্ছে, আমরা গুণগত শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা দুটো সংলাপ করেছি, এইগুলোতে আমাদের কিছু অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। যে পয়েন্টগুলোতে আমরা পরিষ্কার দেখা যাচ্ছে কি, গভর্নমেন্ট তরফ থেকে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে, এটা একদিনের না, এটা তো অনেক দিনের, বিগত অনেক দিন ধরেই চলছে এটা। তো এতদিনের যেটা রেজাল্ট, এফেক্ট যেটা হয়েছে, এটা অনেক দিন করতে করতে জিনিসটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। এটা এখন হয়ে গেছে প্রায় ক্যান্সার স্টেজে পৌঁছে যাচ্ছে এরকম। তো কি হয়েছে এই জায়গাটাতে, হয়েছে কি গভর্নমেন্টের প্রায়োরিটি শিক্ষা আছে কি, গভর্নমেন্টের শিক্ষা কি আছে কি প্রায়োরিটিতে শিক্ষাটা, এটা নিয়ে কোশ্চেন কেউ যদি উঠায়, গভর্নমেন্টকে কিন্তু এক্সপ্লেইন করার দরকার আছে। এটা আর অনেকে বোঝাতে হবে যে কী কী আমি কী কী পলিসি নিয়েছি যেটা দ্বারা আমাকে আমি আমাকে ইয়ে মানুষ বিশ্বাস করবে যে আই এম সিরিয়াস অ্যাবাউট গিভিং এডুকেশান। কী কী দেখুন পলিসিগুলোর ভিতরে কোথায় আছে, পলিসিগুলোতে রিক্রুটমেন্টে দেখুন, আপনি ট্রেনিংয়ে দেখুন, ওরিয়েন্টেশনে দেখুন, তারপর হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী হেডমাস্টারগুলোকে যে কাজের ডিস্ট্রিবিউশন এই জায়গাটাতে দেখুন কোথায় আছে, নেই, কোথাও নেই, কোথাও দেখা যাচ্ছে না যে এই জায়গাতে কোথাও একটা পলিসির ভিতরে একটা সুন্দর কিছু একটা উঠে এসছে এই জায়গাটাতে। বরাবর যে জায়গাটা দেখে আসছি আমরা, এই জায়গাটাতে এইচএম স্কুলের টিচারদের বিভিন্ন অন্য খাতে এনগেজ করা হচ্ছে, মানে এডুকেশন প্রায়োরিটিতে নেই, অন্য অন্য কাজগুলোতে এনগেজ করে দিচ্ছে। হেডমাস্টারদের নিয়োগ করা হচ্ছে, এটাতে হেডমাস্টারদের নিয়োগের পর ওদের দায়িত্ব যেটা দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়ার ভিতরে কোনো স্পেসিফিক ওদের ইয়ে নেই। তো এটা ডিস্ট্রিবিউশন, যেটা ডিস্ট্রিবিউশন এবং পরিষ্কারভাবে অ্যাসাইনমেন্ট, যে তুমি এই এডুকেশন পার্টটাকে দেখবে, এটা না করে কি হচ্ছে, আমরা আমরা প্রাইমারি লেভেলে যেটা আমরা ডিসকাশন অলরেডি করেছিলাম, প্রাইমারি লেভেলে দেখার জন্য কোনো ইনচার্জ পর্যন্ত নেই, ইনচার্জে কোনো স্পেসিফিক দায়িত্ব দেওয়া নেই। এরকম আমরা এত বছর ধরে আমাদের এই জায়গাগুলো চলে আসছে, ইট ইস ভেরি মানে আমাদের চূড়ান্ত অবহেলার যেটা একটা যেটা বলা যায়। এবং এটার জন্য জবাবদিহি করা উচিত আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টদের। আমি তো বলবো ইলেকশন আমাদের আসে, ইলেকশনে কখনও উল্টাপাল্টা ইস্যু নিয়ে আমরা ইয়ে করি, কিন্তু এই জায়গাটা নিয়ে তো কখনও ডিসকাশন হয় না। এইগুলো নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো বেসিক জিনিস। রেজাল্ট কী হচ্ছে, তার রেজাল্টটা হচ্ছে গিয়ে এটা যে শিক্ষা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, শিক্ষার জায়গায় এটা এটা হয়ে হচ্ছে এখানে যে এটা একটা পলিটিক্সের জায়গা হয়ে যাচ্ছে। এটা কী করছে, সবাই শিক্ষা করতে হবে না, পারফরমেন্সের কোনো রকমের দরকার নেই, কোনো রিওয়ার্ড পানিশমেন্ট নেই। এটা এটাতে এফেক্টে কী হচ্ছে, এটাতে গিয়ে এটা পলিটিক্যাল লবিবাজি হয়ে যাচ্ছে। হেডমাস্টারদের কতটুকু ক্ষমতা আছে ডিল করার, খুব ইম্পর্ট্যান্ট ইস্যু এখানে, হেডমাস্টারদের কতটুকু ক্ষমতা আছে টিচারদের কন্ট্রোল করার, টিচারদের অ্যাকচুয়াল বস কে, হেডমাস্টাররা কি বস নাকি পলিটিক্যাল কোনো লোক রয়ে আছে বস। টিচাররা বিভিন্ন গ্রুপে গ্রুপে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে স্কুলগুলোতে,
স্কুলগুলোতে ডিস্ট্রিবিউশন হয়ে ওরা কি করছে গিয়ে, ওরা গিয়ে চেষ্টা করছে কিভাবে গভর্নমেন্টের গুড বুকে থাকা যায়। গুড বুকে থাকা মানে কি, নট রিগার্ডিং পারফরমেন্স। গভর্নমেন্টকে এই জায়গাতে আমার চূড়ান্ত রকমের এই জায়গাটা আমার খুব খারাপ লাগে, এই জায়গাটাতে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিনিমিনি খেলার কোন পর্যায়ে আমরা যেতে পারি, এটার জন্য দায়ী হতে হবে আমাদের পলিটিক্যাল অ্যাসেম্বলি। খুব বেশি দিন নেই, আমাদের শিক্ষিত যারা আছেন আমি ওদেরকে বিশেষভাবে বলবো, এই জায়গাটাকে আপনারা রক্ষ রাখবেন এই জায়গাটাতে, এবং গভর্নমেন্টকে আপনারা যখনই চান্স পাবেন গভর্নমেন্টকে কোনো রকমের এই জায়গাটা তুলে আনবেন ইস্যুগুলো। কী হচ্ছে এই জায়গাটাতে পরে গুরপিজম করে কতটা লয়াল আমি, কীভাবে আমি এটাকে করতে পারি জায়গাটাকে, এই জায়গাটাতে আমি কীভাবে বেনিফিট পেতে পারি, পার্সোনাল বেনিফিট, ট্রান্সফার, পোস্টিং সবগুলো কী কীভাবে আমরা, এই তো চলছে, এই তো চলছে। এটা তো শুধু শিক্ষা দপ্তরের ব্যাপার না, এটা আপনি যদি দেখুন আমাদের পুরো কর্মসংস্কৃতি এই পর্যায়ে চলে গেছে। এটা কর্মসংস্কৃতির এফেক্টে কী আসছে দেখুন, শুধু শিক্ষা দপ্তর না, পূর্ত দপ্তর ধরুন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ধরুন, সে স্বাস্থ্য দপ্তর ধরুন, সব জায়গাতে সেম লবিবাজি, কে গভর্নমেন্টকে কাছে থাকতে পারে কাজ না করে কে অন্যভাবে লয়ালটি দেখাচ্ছে, সেম, দিস ইজ দ্য রেজাল্ট। তো এই জায়গাতে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি আমাদের হোপ মানে নো হোপ পজিশনে আমরা গিয়ে পৌঁছে গেছি। এখন নতুন গভর্নমেন্ট এসছে, আমি আশা রাখবো নতুন গভর্নমেন্ট এত দীর্ঘদিনের যে জিনিসটা আছে এই জায়গাটাতে, এবং আশা রাখবো আমাদের যারা আগে ছিলেন ওনারাও জিনিসটা রিয়েলাইজ করুন জিনিসটা, কারণ একটা সুস্থ মানে সমাজের জন্য পলিটিক্যাল যারা গভর্নমেন্টে আছেন এবং যারা বিপক্ষে আছেন দুজনেরই, ওদের যতক্ষণ না পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, আমাদের দেশে গণতান্ত্রিক দেশ, পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের যে যতক্ষণ না ওদের রিয়েলাইজেশন হয় প্র্যাকটিক্যালি আমাদের উন্নতি হওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে এখানে। তো আমরা দুজনকেই বলবো, গভর্নমেন্টে যারা আছেন এবং যারা বিপক্ষে আছেন ওনারা ওনাদের ভুল বোঝার চেষ্টা করতে হবে ওনাদের, যে কত বড় ভুল করেছেন এই জায়গাটাতে। সেকেন্ড, আমি আরেকটা জায়গাতে যাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে আমি অন্তত বলবো এখানে দুই একটা স্টেপ অন্তত আমি দেখতে পাচ্ছি, যেটাতে আমি কিছুটা একটা জায়গা এখানে বলতে চাইছি, এখানে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি একটা জায়গাতে দেখতে পাচ্ছি যেখানে যেখানে আমাদের কিছু আমাদের এই যে ফ্লাড রিলিফ নিয়ে কিছু গভর্নমেন্ট স্টেপ নিয়েছেন, ইভ্যালুয়েশনের ব্যাপারে কিছু স্টেপ নিয়েছেন, এই স্টেপগুলোতে আমি অসম্ভব আশাবাদী এই জায়গাটাতে, যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার ব্যাপারে আমি তো বলবো আমি একটু একটু আলো দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষামন্ত্রী খুব সুন্দর এই যে ইভ্যালুয়েশন কমিটি করেছেন তৎক্ষণাৎ, এটাতে আমি তো বলবো ওনাকে আমি যথেষ্ট আমি ধন্যবাদ দেবো এই জায়গাটাতে। এবং সেই সঙ্গে এনসিইআরটি সিলেবাস ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু স্টেপ, কংক্রিট স্টেপ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, অন্তত শিক্ষার ব্যাপারে আমি অন্তত কিছুটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আশার আলো দেখতে পাচ্ছি। একদম, আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা আলোচনা করবো, আমাদের প্রথম যে আলোচনা আমাদের প্যানেলিস্টরা যেটা করলেন, আলোচনা যেটা উঠে আসলেন আসলো, যেটা প্রদীপ্তবাবু বললেন বা বিশ্বজিৎদা বললেন, যে প্রথম হলো গুণগত শিক্ষার মান, এবং দ্বিতীয় হলো যেটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, এবং শুধু নাম্বারের ওপর, স্কোরের ওপর, মার্কসের ওপর শুধু ডিপেন্ড না করে, যে যেটা বললেন যে প্রদীপ্তবাবু যেটা বললেন যে শিক্ষকদেরও যেরকম শিক্ষিত হতে হবে সেরকম ছাত্রদেরও সেরকম শিক্ষিত হতে হবে, এবং বিজ্ঞান মনস্কতা, পরিবেশ মনস্কতা, এইসব বিষয়গুলি প্রাথমিক স্তর থেকে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে বা গুণগত শিক্ষার মাধ্যমে এগুলি ছাত্রদের মনে ঢুকিয়ে দেওয়া, যাতে করে শুধু নাম্বার বেস বা মার্কস বেস যাতে পরীক্ষাটা রেজাল্টটা না হয়, শিক্ষাটা যাতে গুণগত মানে প্রকৃত ছাত্র যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা বিশ্লেষণাত্মক যেটা রাউন্ড যেখানে আলোচনা করবো, এখানে আমি শুরুতে যেটা বলতে চাইছি, এখানে প্রথম রাউন্ডের আলোচনার উপর যেটা এসছে, এখানে যেটা ইম্পর্টেন্টলি প্রদীপ্তবাবু যে আলোচনাটা তুলেছেন যে যারা শিক্ষক রয়েছেন এদেরও পরীক্ষার দরকার রয়েছে। এবার যারা খাতা দেখছেন, আপনার মাধ্যমিকের খাতা দেখছেন, এখানে স্বাভাবিকভাবে আসছে যে যে ছেলেটা প্রথম হচ্ছে, যে ছেলেটা 58টা লেটার পাচ্ছে, যে ছেলেটা 1-20 মধ্যে রয়েছে, যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যারা খাতা দেখছেন, সেই শিক্ষকদের আপনারা যদি একাডেমিক ক্যারিয়ার দেখেন বা আপনার এডুকেশনাল যে কোয়ালিটি যদি দেখেন, দেখবেন হয়তো বা পি, আমি সবাইকে কেউ কাউকে খাটো না করে বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন পি পাচ্ছে বা 3rd division পাচ্ছে বা সেরকম অ্যাজ ইফ কোনো মানে সেরকম কোয়ালিফাইড না, চাকরি পেয়েছেন, শিক্ষকতা করতে করতে অভিজ্ঞতা হয়েছে। আরেকটা জিনিস আছে, আমি যেটা এভ্যালুয়েশনের কথা যাচ্ছি, মানে খাতা এভ্যালুয়েশন যখন করে, এভ্যালুয়েশন করে মানে একটা টার্গেট দেওয়া হয়, দিনে এতটা খাতা দেখতে পারবেন, খাতা ভিত্তিক টাকা পাওয়া যায়, এক্ষেত্রে কতটা এই শিক্ষকরা কতটা
মানে এই ছাত্রদের খাতা দেখার ক্ষেত্রে, ছাত্রীদের খাতা দেখার ক্ষেত্রে কতটা গুরুত্ব সহকারে, দায়িত্ব সহকারে দেখে, এটাও কিন্তু বিষয়। যেহেতু আপনি বলেছেন, আপনি ধন্যবাদ দিয়েছেন, আমরাও যার কারণে আজকে প্রোগ্রামটা করছি, সংলাপ অনুষ্ঠানে পর্যালোচনাটা করছি, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী একটা কমিটি গঠন করে একটা নির্দেশ দিয়েছেন এবং এটা বলেছেন তত্ত্ব তালাশ করা হবে, সুতরাং এই বিষয়গুলি আমরা তুলে আনছি। একটা জিনিস যদি অ্যাজ এ হোল আমরা দিই, কিন্তু যেটা প্রদীপবাবু বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ভয়ঙ্কর বিষয়, কিন্তু বিশ্বজিৎদা আপনি যদি দেখেন 70-69% 70% পাস করছেন, বেসিক্যালি অরিজিনালি যদি পাস করে দেখেন 22-25% বেশি হচ্ছে না, গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি যারা পাস করে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা যখন কর্মসংস্থান ইয়েতে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বা তারা যখন টেট পরীক্ষা দিয়ে, টেট পরীক্ষা কিন্তু এখন মার্কসের উপরে, সিলেবাস রয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, ওখান থেকে পড়ে পরীক্ষায় বসছেন, পাশ করে, এরা যখন গুণগত শিক্ষার কথা যখন আমরা বলছি, প্রদীপবাবু যেটা ইম্পর্টেন্টলি বললেন, এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে শক্তিশালী করার ক্ষেত্রে এরা যখন গিয়ে শিক্ষকতা করবেন, এরা নেক্সট জেনারেশনকে কী শিক্ষা দেবেন? সুতরাং এই জিনিসটাও ভাবার রয়েছে। এবং কোয়ালিটি অফ টিচার যেটা রয়েছে, হ্যাঁ, যেটা বলেছেন প্রদীপবাবু, আমি একমত যে টেট পরীক্ষা দিলেই কি শিক্ষকের মান ইয়ে হবে, ভালো হবে? টেট পরীক্ষা দিয়ে যেহেতু একটা আইন হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, টেট পরীক্ষা রয়েছে, কিন্তু টেট পরীক্ষার পরও শিক্ষকদেরও ধারাবাহিকভাবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, ধারাবাহিকভাবে তাদেরও বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আপডেট করা, যাতে করে তারা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটাকে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদেরও আপডেট করে, এবং শিক্ষাটা প্রকৃত অর্থে শিক্ষিত ছাত্র সমাজ যাতে বের হয়। এক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়, আমাদের যে বিশ্লেষণাত্মক যেটা রাউন্ড রয়েছে, যে পর্যায়ে রয়েছে, সেখানে আমরা যেরকম বলেছি প্রদীপবাবু, ইনভেস্টমেন্ট আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে সবচেয়ে কম বাজেট ভারতবর্ষে অ্যালোট করা হয় শিক্ষাক্ষেত্রে, এবং আমরা যদি টোটাল যদি দেখি শিক্ষা ব্যবস্থা যে সিস্টেমটা, এটা একটা বড় ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে সিস্টেম, টোটাল সিস্টেমটাই চেঞ্জ করার দরকার। এবং নিউ এডুকেশন পলিসি, রাইট টু এডুকেশন যেরকম হয়েছে, এবং আমার মনে হয় এই সময়ের সাথে তাল মিলিয়ে নিউ এডুকেশন পলিসি একটা ইমপ্লিমেন্ট করা দরকার সারা দেশের মধ্যে, এটা করা দরকার, যাতে করে এই ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আমরা যাতে আধুনিক এবং গুণগত এবং প্রকৃত শিক্ষিত আমাদের ছাত্র সমাজকে করতে পারি। আমাদের একটা এই ছাত্র সমাজ যখন শিক্ষিত, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, একটা ভালো সমাজ আমরা পাবো, একটা ভালো দেশ আমরা পাবো, একটা শক্তিশালী দেশ আমরা পাবো। দ্বিতীয় পর্যায়ে আবার প্রদীপবাবুর কাছে যেটা যাওয়া, যে এই যে আপনি, আমরা যে কতগুলো আলোচনা করলাম, এই যে গ্রেস সিস্টেম করছেন, গভর্নমেন্টকে দেখানো হচ্ছে, গভর্নমেন্ট দেখানোর চেষ্টা করছেন আমার শিক্ষা ব্যবস্থা ভালো হচ্ছে, এদের যে পলিটিক্যাল পার্টিরাই তো গভর্নমেন্টটা চালায়, বা আপনি ভারতবর্ষকে যুক্ত করে বলেছেন, এবং এই যে ইনভেস্টমেন্ট শিক্ষাক্ষেত্রে করার ক্ষেত্রে, বিশেষ করে যারা ইয়ে রয়েছে, টিচার যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, শিক্ষকতা করছেন, এই এই তাদের গুণগত মান উন্নত করার ক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার কথা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা আপনি দেখবেন, আমি যেটা বলেছি এটা যে যারা ফার্স্ট হচ্ছেন, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট রয়েছেন, তাদের খাতা যারা দেখছেন কম্পারেটিভলি কম ইয়ে দেখছেন, মানে শিক্ষকরা দেখছেন, এবং এটা ফ্যাক্ট, বোর্ডে যখন খাতা দেখেন পার খাতা অনুযায়ী টাকা দেওয়া হয়, টাকার একটা সিলিং বা একটা রিমিট থাকে, দেখে যাচ্ছেন খাতা, অনেক সময় খাতা রিভিউ করলে দেখা যাচ্ছে। তো এই টোটাল যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যতদিন না পরিবর্তন হবে, ততদিন পর্যন্ত কি আপনার টোটাল যেটা আপনি, আমরা স্টেজ দেওয়ার চেষ্টা করছি, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা গুণগত শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে, ইনক্লুডিং ইনভেস্টমেন্ট? একটা বিষয় হচ্ছে, যা যে শিক্ষকরা এখন শিক্ষকতায় আসছেন, তারা শৈশবে শিক্ষক হব স্বপ্ন নিয়ে শিক্ষকতায় কজন আসছেন? আমরা ছোটোবেলায় দেখেছি যে অনেকে শিক্ষকতার স্বপ্ন নিয়ে শিক্ষকতায় আসতেন, তারা শিক্ষাকে যে চোখে দেখতেন। আজকের যারা শিক্ষক হচ্ছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে হচ্ছেন, তাদের অধিকাংশ কিন্তু শিক্ষক হব এই স্বপ্ন নিয়ে শিক্ষকতায় আসছেন না। অধিকাংশ ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন ভাবছেন, কারণ আমাদের যে শিক্ষকের যে পেশাটা সেটা টেকনিক্যাল এডুকেশান থেকে নিচে ভাবা হয় এখন বর্তমান পরিস্থিতিতে, যেটা পৃথিবীর কোথাও এরকম হয় না। অন্তত উন্নত দেশগুলিতে শিক্ষকরা হচ্ছে টপ মোস্ট, সবার উপরে হচ্ছে শিক্ষকরা, তার নিচে বাকিরা। আর আমাদের এখানে শিক্ষকতার পেশাটা কিন্তু নিচে ধরা হয়। আমি একটু ইন্টারভিউ করছি, আমরা জাপানে শিক্ষকদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অ্যারেস্ট করতে, তাহলে কোর্টের পারমিশন লাগে, কিন্তু জার্মানিতেও হয় সেটা, এবং জার্মানিতে অন্যান্য পেশার লোকজন বিক্ষুব্ধ হয়েছিল, বলেছিল শিক্ষকদের এত প্রিভিলেজ কেন দেওয়া হচ্ছে। তখন জার্মান সরকার বলেছে যে শিক্ষকরা যে কাজটা করছে সেটা হচ্ছে একটা মৌলিক কাজ, সে সমাজকে তৈরি করছে, ফলে তার প্রেফারেন্স হচ্ছে সমাজে সবার আগে,
কারণ সমাজ যদি তৈরি না হয়, সমাজের মেরুদণ্ড যদি ঠিকঠাক না হয়, তার বেসটা যদি ঠিক না হয়, তাহলে সমাজটাই থাকবে না ঠিকঠাক, একটা রাষ্ট্রই ঠিকভাবে চলতে পারে না। এই জন্য শিক্ষকদের কাজ হচ্ছে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিনতম কাজ, কিন্তু আমরা তার প্রতিফলন আমাদের দেশে পাই না। কারণ শিক্ষকতার পেশাতে যারা আসছে তারা হচ্ছে আরও অন্যান্য চাকরি না পেয়ে তারপর শিক্ষকতায় আসছে, কারণ শিক্ষকতা পেশাটা আমাদের এখানে সেরকম লুক্রেটিভ পেশা নয়, সেমন লোভনীয় পেশা নয়, সেই কারণে যাচ্ছে না, এর চেয়ে তো অনেক লোভনীয় পেশা আছে। এখন যদি সে জায়গায় কর্মসংকোচন হয়ে যায়, ইঞ্জিনিয়ার চাকরি না পায়, তখন হয়তো দেখা গেল শিক্ষকতায় লোকে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শিক্ষকদের যে গুণগত মানের বিকাশ সেটা কিন্তু সার্বিকভাবে সম্ভব নয়, বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো নিজেদের বিকশিত করছেন, কিন্তু সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সরকারি প্রক্রিয়া বা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষকদের, শিক্ষক সমাজ হিসেবে যে শিক্ষকদের গুণগত উন্নয়ন সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না। তার প্রতিফলনই হচ্ছে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে মূলত মানের অবনতি ঘটছে, গুণগত মানের অবনতি ঘটছে। অর্থাৎ একজন ছাত্র শুধু তার পার্টিকুলার বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে জানছে না, সিলেবাসের বাইরে সে কিচ্ছু জানছে না, তাকে জানানোর যে দায়িত্ব শিক্ষকের সেটাও হচ্ছে না। আর শিক্ষকদের ক্ষেত্রেও সমস্যাটা কী হচ্ছে, সরকারি শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখি এদের শিক্ষকতার বাইরে আরও হাজারটা কাজ নিয়ে ওদের ব্যস্ত থাকতে হয়। এই জিনিসটা তো সবার আগে বন্ধ করা উচিত। শিক্ষকরা শিক্ষকতার কাজে মনোযোগ দেবেন নাকি এরা বিওলোর কাজ করবেন নাকি এরা ওই আরও সমস্ত যত আবিজাবি কাজ, মানে আবিজাবি বলতে আমি বোঝাতে চাই শিক্ষকতার সঙ্গে যুক্ত না এমন কাজে ওরা যুক্ত হয়ে যাচ্ছে, কাজগুলি হয়তো গুরুত্বপূর্ণ, অন্যান্য প্রশাসনিক কাজে কাজগুলি হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষকদের কেন তাতে ঢোকাতে হবে? শিক্ষকদের তো সম্পূর্ণ শিক্ষাদানের জন্য রাখতে হবে, সেটা যদি না রাখা হয় তারা নিজেদের নিয়োজিত করবেন কীভাবে, কনসেন্ট্রেট করবেন কীভাবে, এবং তাদের নিজেদের উন্নত করবেন কীভাবে? উন্নত করার মতো তো ব্যবস্থা থাকতে হবে, সেই মনিটরিং হয় না। তারপর তো আছে যে ছোট থেকে একদম প্রাইমারি স্তর থেকে প্রথমে তো পাস ফেল বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ইভ্যালুয়েশনের কোনো প্রসেস নেই, ছাত্রছাত্রীরা কী জানছে তার কোনো প্রসেস নেই, শিক্ষকরা কি জানাচ্ছেন তারা সঠিকভাবে পড়াচ্ছেন কিনা সেটা ইভ্যালুয়েশনের কোনো প্রসেস নেই, ফলে এই সমস্ত গলত নিয়ে যখন সে মাধ্যমিক স্তরে যাচ্ছে তখন প্রায় শূন্য প্রিপারেশান নিয়ে এসে পরীক্ষায় বসছে, তারপর তো খাতা দেখার সমস্যাগুলো আছে। এখান থেকে বেরোতে গেলে আসলে প্রথম হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করতে হবে, আমি আবার যেটা বলছি প্রাথমিক স্তর থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করতে হবে, এটা পৃথিবীর সমস্ত দেশে হয়। আমরা এই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশে এত প্রশংসা করি, এরা একদম বুনিয়াদী শিক্ষাকে প্রথম গুরুত্ব দেয় এবং বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। ইংল্যান্ডে সরকারি শিক্ষা ব্যবস্থাই সবচেয়ে বড় ব্যবস্থা, আমাদের এখানে প্রাইভেট ব্যবস্থাটাকে আমরা বড় ধরি। আজকে আগরতলা শহর থেকে মফস্বলের রেজাল্ট ভালো হচ্ছে বলা হচ্ছে, আসলে আগরতলার ছেলেমেয়েরা সরকারি স্কুলে কজন পড়ছে? সব তো বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে, প্রাইভেট স্কুলে পড়ছে বেশিরভাগ ছেলে, মধ্যবিত্ত পরিবারের এবং উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এখন সরকারি স্কুলে যাচ্ছে না, তার জন্য আগরতলা মনে হচ্ছে মফস্বলের রেজাল্ট ভালো হচ্ছে। মফস্বলের ভালো হবে কারণ মফস্বলে তো প্রাইভেট স্কুল সেভাবে নেই, সিবিএসই বোর্ড সেভাবে নেই, টিবিএসই বোর্ডের উপর নির্ভর করে সেখানে আছে, ওই জন্য দেখা যাচ্ছে উদয়পুর থেকে হয়তো অতজন স্ট্যান্ড করে গেছে সেটা বলা হচ্ছে। আর আগরতলা শহরের আমি বলতে পারি যে 75% ছেলে মেয়ে প্রাইভেট এডুকেশন নিচ্ছে, প্রাইভেট স্কুলে পড়ছে, ফলে ওইখানে ওইদিকেই তো সব চলে যাচ্ছে। তার জন্য গুটি কয়েক নির্দিষ্ট কিছু পুরনো সময় আমাদের সময় যেটা অভিজাত স্কুল ছিল সেই স্কুলগুলিতে হয়তো কিছু কিছু ছেলে মেয়ে যায়, তারার মধ্যে ওদের মধ্যেই কেউ কেউ হয়তো ভালো রেজাল্ট করছে, ওই জন্য রেজাল্ট এরকম দেখাচ্ছে। আসলে বিষয়টা এরকম নয় যে গ্রামাঞ্চলের রেজাল্ট ভালো হয়ে গেছে, মফস্বলের রেজাল্ট ভালো হয়ে গেছে, ফাঁকা জমিতে হয়ে যাচ্ছে, আমি খাটো করছি না, সেখানেও ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করছে আছে সেটা, কিন্তু সেটা ব্যতিক্রম হিসেবে আছে, এটা সার্বিক চিত্র নয়। ওই জন্য আমি বলতে চাই সার্বিকভাবে আমরা কোনো ব্যক্তিগতভাবে কারোর ভালো রেজাল্ট, কোনো একটা গরিব ঘরের ছেলে খুব ভালো রেজাল্ট করে ফেলছে তাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট করে দেখে সেটা ব্যতিক্রম, উদাহরণ প্রতিষ্ঠিত হয় না দিয়ে। উদাহরণ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সামগ্রিক চিত্রটা ধরতে হবে। সামগ্রিক ধরতে হলে এখন এই যে আমি বলছি রাজ্য সরকার একটা মানে ইনভেস্টিগেশনের জন্য একটা কমিটি তৈরি করেছে, এই কমিটি কাজটা করবে কি, কোথা থেকে কাজটা শুরু করবে, এটা সবচেয়ে বড় বিষয়। এইটা শুরু করতে গেলে আসলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করতে হবে, মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করলে হবে না। প্রাথমিক স্তরে যদি কিছু না শিখে মাধ্যমিকে পরীক্ষায় বসছে, প্রাথমিক স্তরে আগল আসলে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, ওদের বেতন বাড়াতে হবে, ওদের সমস্ত সুযোগ সুবিধা বাড়াতে হবে, এবং ওরা যাতে শুধুমাত্র শিক্ষকতাতে মনোনিবেশ করতে পারে এবং কীভাবে শিক্ষা দিতে হয় সেটা যাতে জানতে পারে সেটা জানতে হবে। এটা বিএড করছে, আর বিএডের কোন ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, বিএড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তো বিএড করে যে শিক্ষক বিএড পাস করে ক্লিয়ার করে তারপর যখন শিক্ষকতায় আসছে সে কি এমন কিছু পড়াচ্ছে যেটা বিএড না করা শিক্ষক পড়াতে পারছে না সে পড়াচ্ছে? আসলে তো সেটা নয়, বিএড তার ডিগ্রি হিসেবে আছে, ব্যতিক্রমে কিছু নেই। আজকে যে শিক্ষকরা ডিগ্রি নিয়ে শিক্ষকতা আছে, ডিগ্রিটাই আছে, কিন্তু এই ডিগ্রির কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু আসে না শিক্ষাতে,
সেরকমভাবেই এরকম হলে হবে না। টিচিং এইড থেকে শুরু করে যে মানে শিক্ষণ পদ্ধতির যে শিক্ষা বিএডে দেওয়া হয় তার ইমপ্লিমেন্টেশন যদি না হয়, তার স্কোপ যদি না থাকে, তার ব্যবস্থা যদি বা বাধ্যতামূলক যদি এরকম কোনো বিষয় না থাকে স্কুলগুলিতে, তাহলে বিএড করলি কি না করলি কি, টেট দিলি কি না দিলি কি, টেট পাস করা ছেলেমেয়েরা এসে কী পড়াবে, তারা শিক্ষকতায় গিয়ে কী পড়াবে, সেটা তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। টেট পাস করাটা তো বড় বিষয় নয়। আমি এমন কিছু পড়াতে পারবো কি, এমন কিছু পড়ানোর সুযোগ আছে কি, বা এমন কিছু পড়ানোর রসদ আমার মধ্যে আছে কি যেটা দিয়ে আমি এর চেয়ে বেটার কিছু পড়াতে পারবো এখন যেটা হচ্ছে না, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা করতে গেলে আসলে প্রাথমিক স্তর থেকে এইভাবে যদি তৈরি না করা যায় তাহলে হবে না। একদম বিশ্বজিৎ, অ্যাকচুয়ালি আমরা গুণগত শিক্ষা ব্যবস্থার উপরে এবং প্রাথমিক শিক্ষার উপরে দুটো সংলাপ অনুষ্ঠান করেছিলাম। এই দুটো সংলাপে আমরা ডিটেল ডিসকাশনের বেসিসে কিছু ইস্যুগুলো একটু উঠে এসেছিলো। হ্যাঁ, এই ইস্যুগুলো তো আছেই, যেটা উনি এখন বলছেন যে ইস্যুগুলো, এগুলোর বাইরে আমি বলছি এগুলো একটা খুব ভাইটাল ইস্যু, সরকারকে এগুলো দেখতেই হবে, যেটা এই যে একদম প্রাথমিক লেভেল থেকে। এবং আরেকটা কন্ডিশন আমি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে বলছি আমরা, কারণ আমরা তো যারা শিক্ষক আছে ওদেরকে তো আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। আমরা কী করতে হবে, আমাদের ওই শিক্ষকদের কীভাবে আমরা বেটার ইউটিলাইজ করতে পারি, আমাদের করতে হবে শিক্ষকদেরকে কীভাবে বেটার ইউটিলাইজ করতে পারি, সেটার জন্য আমরা এটা ছিল যে প্রপোজাল মাধ্যমিক স্তরে আরে প্রাইমারি স্তরে একজন আলাদাভাবে একজনকে টিচার ইনচার্জ করে আমাদের ওই কম্পিটিটিভ এক্সাম টাইপের যেটা করে সংলাপ অনুষ্ঠানে এটা প্রস্তাব রেখেছিলাম এটা ওই ধরনের একটা কিছু হলে তার বাকিদের ওইটা রেসপেক্টিভ। এটা আমি আর দু একটা ইস্যু এখানে বলতে চাইছি। অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্ট্যান্ট, সেন্ট্রাল শিক্ষা ব্যবস্থা তো একটা পার্ট রয়েই গেছে এখানে। নো ডিটেনশন পলিসি একটা খুব ইম্পর্ট্যান্ট পলিসি আমাদের এখানে, যেটা নো ডিটেনশনের জন্য এফেক্ট হচ্ছে কিছুটা, কিন্তু এটা পাশাপাশি যেটা হচ্ছে কি মূল্যবোধ চলে যাচ্ছে, মূল্যবোধের জন্য সরকারের তরফ থেকে অ্যাকশান নেই, এটা আমরা যেটা বললাম কর্মসংস্কৃতির ব্যাপারে। এটারে সেকেন্ড যেটা আসছে এখানে সেটা হচ্ছে কি, আমরা যে এবার যে CBSE প্যাটার্নে যে এক্সাম হলো এটার জন্য আমাদের কতটুকু প্রিপেয়ারনেস ছিল। CBSE প্যাটার্ন আমরা আগে যে সিস্টেমে আমরা এক্সাম নিয়েছি মাধ্যমিক লেভেলে, এবার কি এবার কিন্তু ওই কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট, কিন্তু এটা কিন্তু আগের ক্রাইটেরিয়া নেই কিন্তু। এটা আগে যেমন ফিজিক্স আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তিনটা মিলে 102, ঠিক আছে, আর ইন্ডিভিজুয়াল সাবজেক্টে 20 হলে হয়ে যেত। এবার কিন্তু গ্রুপের কোনো ব্যাপার নেই, ইন্ডিভিজুয়ালের একটা ব্যাপার আছে, যার ফলে ম্যাথসে খারাপ রেজাল্ট হওয়াতে ওইটাও একটা কারণ হতে পারে আমার মনে হয়। নিউ কমিটি এগুলো একটু দেখার ব্যাপার আছে এই জায়গাগুলোতে, এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। সেকেন্ড হচ্ছে কি, আমরা কি স্টুডেন্টসদেরকে কি আমরা বুঝাতে পেরেছি কি সিস্টেম ওরা পরীক্ষা দিতে যাচ্ছে, কতজন আমরা এটা আমরা গাইডেন্স দিয়েছি, গভর্নমেন্টের তরফ থেকে কি কোনো রকমের সেরকমের কিছু ব্যবস্থা ছিল যে তোমরা তো একটা নিউ প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ, এটার জন্য কি ওরিয়েন্টেশন হয়েছে, ওদেরকে কিছু বোঝানো হয়েছে এটার সম্পর্কে, ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু এই জায়গাটাতে। হ্যাঁ, এই এই দুটো ইস্যু একটা বড় ইস্যু হচ্ছে। সেকেন্ড আরেকটা জিনিস এবার অবজার্ভ করা গেছে আমি যতটুকু জানতে পেরেছি, ওল্ড প্যাটার্নে যারা পরীক্ষা দিয়েছে ওদের রেজাল্ট কম্পারেটিভলি বেটার কম্পারিজন টু আমরা যে এরকম প্যাটার্নে যেটা পরীক্ষা দিয়েছি। মানে এই যেটা আমরা বলছি এখন, মানে স্টুডেন্টস আর ইন ডার্ক, ওরা ঠিক বুঝতেই পারছে না কি স্টাইলে ওদের রেজাল্টটা কী হবে, অনেক স্টুডেন্টের হয়তো আইডিয়াই নেই, এরা ওরা আগের প্যাটার্নে চলে গেছে পরীক্ষা এপিয়ার হওয়ার জন্য। এটা তো এটা আরেকটা ইস্যু হতে পারে। এটা তো আমি বলবো এই ইস্যুগুলো একটা খুব ভাইটাল ইস্যু হয়ে যাচ্ছে এটা। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি, এই আমাদের যে ইভ্যালুয়েশন যে প্রসেস যেটা আছে স্টুডেন্টসদের যে শিট ইভ্যালুয়েশন যে প্রসেস যেটা আছে, এই প্রসেসটাতে আমাদের যে গ্রেস মার্কের সিস্টেমটা আমি নিউ কমিটির কাছে ইয়ে করবো এই জায়গাটাতে দেখার জন্য, কোন বছর কী সিস্টেমে গ্রেস দেওয়া হয়েছে। সে 2014 থেকেই ধরলাম, 14, 15, 16, 17, 18 ফাইভ ইয়ার্সে, 14 কত পার্সেন্ট গ্রেস দিয়েছে, অ্যাকচুয়াল রেজাল্ট কত ছিল, এবার কতটা হয়েছে, 15 আমি গ্রেজের এফেক্ট কত হয়েছে। আপনি যেটা বললেন, আমি অ্যাকচুয়ালি আসার সময় আমি এটাই চিন্তা করছিলাম যে আমরা দেখেছি স্পেসিফিকেশনের যে আমি 2016 আমি কত পার্সেন্ট গ্রেজ দিয়েছি, এফেক্ট কত, অ্যাকচুয়াল শিক্ষা কত ছিল, সেভাবে বেরিয়ে আসবে একটা সুন্দর একটা ডাটা বেরিয়ে আসবে আপনাদের আমার কাছে একদম। সেকেন্ড যেটা হচ্ছে কি, এই যে আমাদের এই স্কুল এডুকেশনে যারা আমাদের শিক্ষকতা করছেন ওনাদের যে এডুকেশান যে ভালো লাগা স্টুডেন্টসদের, এটা না থাকার জন্য ওরা স্টুডেন্টসদেরকে সেভাবে গাইড করেনি, এই গাইড না করাতে এটা একটা এফেক্ট হয়ে গেছে এখানে। থার্ড একটা হচ্ছে কি,
যে ইভালুয়েশন যেটা করা হয়, ইভালুয়েশনের জন্য প্রপার ট্রেনিং দেওয়া হয় কি, এক একজনকে এক এক রকমভাবে ইভালুয়েশন করে কি না, এটাও একটা ইন জেনারেল ইভালুয়েশনের কথা বলছি আমি, ইন জেনারেল ইভালুয়েশনের কথা এই জায়গাটাতে। তো বোর্ডের কি রোল ছিল এখানে, এই যে আমরা যে রেজাল্ট যে এরকম করে যাচ্ছি, এটা এটা কী হচ্ছে আমাদের, লক্ষ্য করুন, আপনি খুব সুন্দর বলেছেন এই জায়গাটাতে, এটা আমরা জাস্ট একটা ডাটা, আমরা এর আগে একদিন ডিসকাস করি, ডাটা দেখাতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, ভালো রেজাল্টের ডাটা দেখাচ্ছি আমরা, সেটা আমাদের রেগা বলুন, সেটা আমাদের টয়লেট বলুন, সব জায়গাতে আমাদের সেম ফিলোসফি, আমরা আমরা অনেক কাজ করছি, আমরা অনেক স্মার্ট হয়ে গেছি, আমরা অনেক স্মার্ট হয়ে মানুষকে বোকা বানাতে চেষ্টা করছি, শিক্ষাতে আমরা নেই এই জায়গাটাতে। তো এই এই কয়েকটা ইস্যু খুব ইম্পর্টেন্ট ইস্যু আমি বলবো। একদম বিশ্বজিতা যেটা আলোচনা করলেন এবং আমাদের যেটা অ্যানালিটিক্যাল যে পর্যায়টা সেটার সাথে কনক্লুশনও দিলেন, তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখলেন। আমরা আশা করব যারা তদন্ত করবেন, তদন্ত কমিটি হয়েছেন এবং রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, এই বিশ্বজিতা যে তিনটে বিষয়ের উপর আলোচনা করলেন এবং যেটা কনক্লুশন রাখলেন সেটার উপরে, সেই যে প্রপোজ করলেন, যেটা প্রস্তাব দিলেন, যেটা সেটার উপরে আলোচনা হবে এবং কমিটি এটা মাথায় রেখেই আগামী দিন যে তদন্তটা করবেন সে তদন্তটা করবেন। আমি আবার প্রদীপবাবুর কাছে আছি, একদম শেষ পর্যায়ে আপনার কোনো সাজেশন বা প্রস্তাব কী থাকবে এই ব্যবস্থাটা থেকে উন্নত হলো? বিশ্বজিতা তো তিনটা প্রস্তাব দিলেন, এখন প্রাইভেট টিউশন ভিত্তিক তো শিক্ষা চলছে, তো প্রাইভেট টিউশন ভিত্তিক শিক্ষার সমস্যাটা কী? একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে, প্রাইভেট যে স্কুলগুলি আছে এই স্কুলের কর্তৃপক্ষের পক্ষে অত বেতন দেওয়া সম্ভব নয় শিক্ষকদের, যারা প্রাইভেট টিউশন না করে ওরা কিন্তু পারবে না। প্রাইভেট টিউশন সরকারি শিক্ষকরা অনেক বেতন পান, তাদের প্রাইভেট টিউশনটা মানে না করিয়ে তাদের বেতন দিয়ে ওদের ভরণ পোষণ চলবে, কিন্তু প্রাইভেট স্কুলগুলিতে যে সমস্যাটা আছে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রাইভেট স্কুলের যে বেতনটা শিক্ষকরা পান সেই বেতন দিয়ে কিন্তু মধ্যবিত্ত সংসার চলে না, ফলে তার চেয়ে বহুগুণ বেশি ওরা প্রাইভেট টিউশন করে রোজগার করছে, ওরা করছেন বলে ওরা প্রাইভেট স্কুলগুলির সঙ্গে যুক্ত আছে, যে জন্য কোর্টের রায়টা কিন্তু শেষ পর্যন্ত লাগু হলো নি, কার্যকরী হয়নি। কেন হয়নি? কারণ প্রাইভেট টিউশন অবশ্যম্ভাবী হয়ে গেছে, এই জায়গা থেকে বেরোবে কীভাবে তার সূত্র যদি না বার করা যায়, তাহলে কি হচ্ছে, কোয়ালিটি এডুকেশনটা হবে কী করে? কারণ ছাত্ররা কিন্তু টেক্সট বুক পড়ছে না, নোট পড়ছে, যে জন্য এদের কাছে কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন মানে হচ্ছে কমন আনকমন, কঠিন প্রশ্নটাতে সোজা লাগতে পারে যদি কমন পড়ে, আর সহজ প্রশ্নটা কঠিন লাগবে যদি কমন না পড়ে, এরা সম্পূর্ণ কমনের উপর নির্ভর করার পরীক্ষা দিচ্ছে, এদের কাছে পরীক্ষার প্রশ্ন কঠিন কি সহজ এটার বিচার্য বিষয় হচ্ছে আমার নোটের মধ্যে থেকে, আমার সাজেশনের মধ্যে থেকে কমন পড়েছে কিনা, 90-95 ছেলেও কমনের উপর ডিপেন্ড করছে। আমরা ছোটোবেলায় মধ্যমেধার ছেলেদেরও দেখেছি 10 খানার মধ্যে 7 খানা অঙ্ক নিজে করেছে, 3 খানা টিচার করে দিয়েছে, এখন 10 খানার মধ্যে 10 খানাই করে দিতে হচ্ছে, 100-100 পাচ্ছে, এই পরিস্থিতি আছে। তো এইখান থেকে বেরোতে গেলে, এই জায়গা থেকে বেরোতে গেলে, স্কুলগুলিকে শক্তিশালী করতে গেলে কিন্তু এখানে একটা প্ল্যান করতে হবে। আমরা কিন্তু এটা বাস্তবতা যে শহরাঞ্চলে কিন্তু আমরা প্রাইভেট এডুকেশনের উপর নির্ভরশীল, এটাকে অস্বীকার করা যাচ্ছে না। সরকারি সিস্টেমকে কিন্তু শক্তিশালী না করলে প্রাইভেট এডুকেশন নির্ভর করতে হবেই। এখানে একটা জিনিস আপনার থেকে একদম শেষ মুহূর্তে জানবো, এই যে মধ্যশিক্ষা পর্ষদ যারা চালান, যারা মধ্যশিক্ষা পর্ষদে কর্মকর্তা রয়েছেন, আমরা দেখেছি বিগত সরকারের আমলে বা এটা চলে এসছে একটা ইয়েতে, যে পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট করা বা কোনো শাসক দলের কাছের লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তাদের দিয়ে চালানো পর্ষদটা, এটাও কি এটা কি পরিবর্তন করা দরকার রয়েছে? আমি একটা জিনিস কিন্তু বলতে চাই, আমার নিজস্ব পর্যবেক্ষণ হচ্ছে, যেমন বিগত যখন মানে সিপিএম সরকার যখন সরকারে ছিল, নেতৃস্থানীয় যে শিক্ষকরা ছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরা কিন্তু ভালো পড়াতেন, সুযোগ সন্ধানী যারা ছিল ছত্রছায়ার মধ্যে এরা ছিল ফাঁকিবাজ। প্রাইভেট টিউশন কিন্তু নেতৃস্থানীয় শিক্ষকরা করেননি, বা এরা প্রাইভেট টিউশনের ব্যক্তিগত বিরোধী ছিলেন, এরা করেননি, বোর্ডটা পরিচালনা করার ক্ষেত্রে, বোর্ড পরিচালনার ক্ষেত্রে আমি বলছি, প্ল্যানিংটা তো বিশ্বজিতা এটা বলেন, এটা প্ল্যানিং করা উচিত, হ্যাঁ টোটালি প্ল্যানিং করা উচিত। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কিভাবে পরীক্ষা নেবে, প্রসিডিউর, বিশ্বজিতার কথা বলছি, এই জায়গাটা তো কিন্তু একটু ফ্রি হ্যান্ড দেওয়া, এই জায়গাটা একটু আর একটু অটোনোমাস করতে হবে, এক্স্যাক্টলি সেটা অটোনোমাস করতে গেলে গভর্নমেন্ট যদি ডেটা বা স্ট্যাটিস্টিক উপর ডিপেন্ড না করে তখন একমাত্র অটোনোমাস করতে পারবে। এই অটোনোমাসের কথা কিন্তু পশ্চিমবঙ্গ অনেক হয়েছে, তারপর দেখা গেছে তৃণমূল সরকার আসার পরে আরো বেশি করে গ্রিপ নেওয়া হয়েছে, রাজনীতিকরণ, আরো বেশি রাজনীতিকরণ করা হয়েছে, প্রত্যেকেই আগের সরকার রাজনীতিকরণ করেছে সেটা অভিযোগ আনে, এনে ওরা নিজেরা কিন্তু দেখা যায় আরো বেশি রাজনীতিকরণ করে। আমি এই যে কমিটি তৈরি করেছে সে সম্পর্কে মন্তব্য করতে চাইছি না, কমিটির যে নামগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি পত্রিকাতে পড়েছি, তাদের অবস্থান সম্পর্কে আমি বলতে চাইছি না, কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান সরকার এই যে কথাগুলো বলছে শুনতে অবশ্যই ভালো লাগে,
কিন্তু বিগত রাজনীতিকরণের বাইরে গিয়ে এরা নতুন রাজনীতিকরণ করবে কিনা এই বিষয়টা কিন্তু সেখানে প্রশ্ন আছে। আমরা আশা করব ওরা করবে না, কিন্তু বাস্তব কিন্তু এটা হয়, প্রত্যেকেই বিগত সরকার খারাপ কাজ করেছে বলে নতুন আরেকটা জিনিসকে ইম্পোজ করে, দেখা যাচ্ছে কার্যত এদেরই অধীনস্থ করা হয় সমস্ত জিনিসকে, গ্রিপটা কিন্তু তাদের হাতেই রাখে। আরেকটা, আমাদের এক মিনিটের কম সময় রয়েছে দুজনের কাছে, এক সেকেন্ড করে, যে মাধ্যমিকে যখন টেস্ট পরীক্ষা দেয়, এখানে লোকালি একটা প্রেশার থাকে বা পলিটিক্যালি কিন্তু একটা হেডমাস্টার বা টিচারদের উপর প্রেশার থাকে, ছেড়ে দাও মাধ্যমিকে তিন মাস পরে। আমি একটা কথাই বলতে চাইবো এখানে, দশ সেকেন্ডে একটা কথাই বলতে চাই, এটা কিন্তু একটা স্কুল থাকে, হ্যাঁ একদম বড় ফ্যাক্টর একটা, এবং এটা এটা হচ্ছে কি স্কুলের ব্যাপারটা, আমি মাননীয় শিক্ষামিত্রর কাছে আমি অনুরোধ রাখবো, এটা স্কুলের ব্যাপারটা, শিক্ষার ব্যাপারটাকে শিক্ষার মতো চলতে দিন, ভালো কাজ করলে ইউ উইল বি রিওয়ার্ডেড অনলি, এই জায়গাটাতে একদম হস্তক্ষেপ করাটা একদম ঠিক হবে না। হেডমাস্টারদের হেডমাস্টারদের দায়িত্ব পালন করার দরকার, প্রয়োজনে ওদেরকে তৈরি করে দিন আপনি, কিন্তু আদার আউটসাইডার যার কোনো নলেজ নেই ও গিয়ে ডিকটেট করবে টার্মস, এরকম যাতে না হয় এই জায়গাটা আমি বলবো। প্রয়োজিত যেটা বলছেন টেস্ট পরীক্ষার এভালুয়েশনটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে, কারণ অনেক সময় পলিটিক্যাল বা প্রধান লোকাল এমএলএ বা ছেড়ে দিন তিন মাসের পরে পাস করে বেরোবে, এটাও একটা কিন্তু ফ্যাক্টর আছে, এটা তো অবশ্যই আছে, কারণ হচ্ছে কি হ্যাঁ এই জায়গা থেকে বেরোতে গেলে প্রথম হচ্ছে স্ট্রিক্ট হওয়ার বিষয় আছে, যে টেস্ট পরীক্ষার আগে থেকেই পরীক্ষাগুলোকে চিন্তা করা দরকার আছে, আমি টেস্ট পরীক্ষায় গিয়ে আমার মাইলস্টোনটা ওইখানে গিয়ে আমি ঠিক করব কেন, এর আগের যে পরীক্ষাগুলো সেগুলো হ্যাঁ পর্যায়ে পর্যায়ে দিতে হবে, না টেস্ট পরীক্ষায় এসে সবাই আটকে যাচ্ছে, তার আগের পরীক্ষাগুলিতে কি আটকায়নি, আগের পরীক্ষাগুলো আটকেছে, সেভেনে আটকেছে, এইটে আটকেছে, নাইনে আটকেছে, প্রত্যেকটা পাস করিয়ে দিয়ে তারপর টেস্ট ধরে দিতে হবে না, ওই জায়গা থেকেই আমাদের দেখতে হবে ফিল্ট্রেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে আমি পাস করে দিলে কি হবে, সে তো ভবিষ্যতে বেকার হবে, তার কোনো কোয়ালিটি তৈরি হবে না, একটা মাধ্যমিক পাস ছেলে কি করবে, সে এইট পাস আর মাধ্যমিক পাসে কি তোমাতে হবে, তাকে তো সেভেন থেকেই তার ইভ্যালুয়েশনটা সঠিক হতে হবে, সেভেন যদি ফেলও করে আর মাধ্যমিক সে পাসও করে তাতে কোনো তফাত হবে না, যদি তার যদি গুণগত বিকাশ না ঘটে সে তো কিচ্ছু করতে পারবে না। একটা একটাই সময় শুধু 10,330-12,000 এটারও কিন্তু এফেক্ট আছে, কিন্তু এটা তা তো অবশ্যই আছে, এটা এটারও এফেক্ট আছে, আমরা পরবর্তী সময় আলোচনা করব একদম। আজকে যেটা আমাদের প্যানেলিস্ট আলোচনা করলেন, কয়েকটা প্রস্তাব রেখেছেন এবং কোয়ালিটি এডুকেশনের উপরে, প্রাইমারি এডুকেশনের উপরে এবং ওরিয়েন্টেশনের উপরে কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং একটা এডুকেশন নতুন পলিসি, একটা এক্সাম পলিসি ইমপ্লিমেন্টেশন করা বা এটা সম্পর্কে চিন্তাধারা করা, এবং মধ্যশিক্ষা পর্ষদকে রাজনীতি মুক্ত করে একদম ফ্রি হ্যান্ড দেওয়া, এবং এখানে টেকনিক্যাল লোক, শিক্ষাবিদ লোক যারা রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধু রাজ্যের শিক্ষা ছাত্র সমাজের কল্যাণের কথা চিন্তা করবে সেটাও করা হবে, করা দরকার, আমরা প্রস্তাব রাখলাম। এবং তদন্ত কমিটি যেটা হয়েছে লাস্টালি প্রদীপ্তবাবু যেটা বললেন, সে তদন্ত কমিটির কাছে আমাদের প্রস্তাবগুলি আমরা এইভাবে রাখছি, সাজেশনগুলি রাখছি, যে গত যেটা বিশ্বজিৎদা বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, 14 থেকে যদি হিসাব করে আসে সেটা গ্রেস মার্ক কত পাস করেছে এবং অরিজিনাল কত পাস করেছে সেটা আলাদা আলাদা স্পেসিফিকেশন করে আসলে হয়তো বা এটা নিয়ে প্ল্যানিং করলে আগামী দিন প্রকৃতভাবে এই সমস্যাটা সমাধান করতে পারবে। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায় ভাবনা পথ দেখায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।